وإنه لتنزيل رب العالمين. কোরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। সূরাতুস শুআরার 193 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নাযালা বিহির রূহুল আমীন। এই কোরআন পৃথিবীতে নিয়ে এসেছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম। সূরাতুস শুআরার 194 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এই কোরআন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, আপনার সিনায় জিবরিল আমিন এটা রেখে দিয়েছে। সূরাতুস শুআরার 195 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিতাকুনা মিনাল মুনজিরিনা বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। 194 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জিবরিল আমিন আপনার সিনায় রেখে দিয়েছেন যেন আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হন, কোরআন দিয়ে মানুষকে সতর্ক করতে পারেন। সূরাতুস শুআরার 195 নম্বর আয়াতে বলেন, এই কোরআনের ভাষা আরবি, আরবি ভাষায় কোরআন নাজিল করলাম। সূরাতুজ জুখরুফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা। আমি কোরআন আরবি ভাষায় নাজিল করেছি। সূরাতুর ফুসসিলাত আয়াত নাম্বার 42 আল্লাহ বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফি। কোরআনের সামনে থেকে পিছন থেকে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারবে না। সূরাতুল ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া লা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। তারা কোরআনের বিপক্ষে যত দৃষ্টান্ত যত প্রমাণ উপস্থিত করুক পেশ করুক, আমি আল্লাহ মোকাবেলায় এর চেয়ে উত্তম দৃষ্টান্ত প্রমাণ পেশ করে তাদের ওই দৃষ্টান্ত এটাকে আমি আল্লাহ প্রতিহত করে দেই উত্তম দৃষ্টান্তের মাধ্যমে। সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বাল্লাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আমি বাতিলের উপর হককে ছুঁড়ে মারি, নিক্ষেপ করি, হক কোরআন, আমি বাতিলের উপর হককে ছুঁড়ে মারি, ফায়াদ মাগুহু ফাইদা হুয়া যাহিক, এই হক বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। সূরা ইউনুসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। হে মানুষ, তোমাদের কাছে এসেছে ওয়াজ, এই ওয়াজ দ্বারা উদ্দেশ্য কোরআন। তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে, কোরআন পুরাটাই ওয়াজ, পবিত্র কোরআন পুরাটাই ওয়াজ। ওয়া শিফা উল্লিমা ফিস সুদুর, তোমাদের অন্তরে যত রোগ বিমারি আছে, হিংসা বিদ্বেষ অহংকার, এই কোরআন নিয়মিত চর্চা করো, নিয়মিত পাঠ করো, ভিতরের সমস্ত রোগ বিমারি দূর হয়ে যাবে। ওয়াহুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন হেদায়েত, কোরআন মুমিনদের জন্য রহমত। যেই ঘরের সদস্যরা বেশি কোরআন পড়ে, পুরা ঘরটাকে আল্লাহ রহমতময় বানায় দেবে। সূরা বনি ইসরাইল 88 নম্বর আয়াত আল্লাহ বলেন, قل لئن اجتمعت الانس والجن على ان ياتوا بمثل هذا القران لا ياتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। নবী আপনি বলেন, সারা পৃথিবীর জিন ইনসান সবাই মিলে এই কোরআনের মতো একটা কোরআন বানাইতে, আর একজন আরেকজনকে সহযোগিতা করবে, কোনো সমস্যা নাই। আদম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ বানাইলাম, বানিয়েছি, বানাবো, যারা দুনিয়াতে আছে আসবে, সমস্ত জিন ইনসান সবাই যদি একত্রিত হয়ে যায় কোরআনের মতো বানানোর জন্য, আল্লাহ বলেন তারা কোরআনের মতো সবাই মিলেও বানাইতে পারবে না। সূরা হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম ইয়াকুলুন আফতারাহ, বাতিলরা বলে কোরআন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়েছে, বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, এই মানুষের উপর তোমরা অপবাদ দিলা, তিনি নাকি কোরআন নিজে বানিয়েছেন।
তোমরাও তো মানুষ, তিনি একজন মানুষ, তার উপরে অপবাদ দিলা, তিনি নাকি কোরআন বানিয়েছে, তো তোমরা যারা অপবাদ দিলা তোমরাও তো মানুষ। ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারিয়াত, তাহলে তোমরা কোরআনের মতো 10টা সূরা বানায় দেখা দাও, তোমরাও তো মানুষ বানায় দেখাও, পারে নাই। সূরা বাকারা 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله আমি আমার হাবিব আমার বান্দার উপর যে কোরআন অবতীর্ণ করলাম এই কোরআনের ব্যাপারে যদি তোমরা সন্দিহান হও সন্দেহ করো তাহলে কোরআনের মতো একটা সূরা বানায় দেখা দাও। বানি ইসরাইল, হুদ এবং বাকারা তিনটা সূরা মিলান এক জায়গায় বললেন পুরো কোরআন, আর এক জায়গায় বললেন 10টা আয়াত, আর এক জায়গায় 10টা সূরা, আর এক জায়গায় বললেন একটা সূরা। সূরা বাকারার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফালু, তোমরা যদি না পারো, ফাইল্লাম তাফালু, যদি তোমরা না পারো, ওয়ালাম তাফালু, কিছুতেই তোমরা পারবা না। আল্লাহ বলছে যদি তোমরা না পারো, ওয়ালাম তাফালু, কিছুতেই তোমরা পারবা না, ফাইল্লাম তাফালু, যদি না পারো, কিছুতেই পারবে না। তো যেহেতু সারা পৃথিবীর কেউ পারবে না, এজন্য মুসলমান অমুসলমান সকলকে আল্লাহ বলে দিচ্ছেন, মুসলমান তো কোরআন মানে, অমুসলমানদেরকে আল্লাহ বলছে তোমরা যদি না পারো আর তোমরা পারবেও না, তো যেহেতু পারবে না তো জাহান্নামের আগুনকে ভয় করো, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। কোরআনের এই আয়াত নিয়ে সারা পৃথিবীর অমুসলিমরা যদি গবেষণা চালায় ইনশাল্লাহ ইসলামের ছায়াতলে আসবেই কোনো সন্দেহ নেই, কারণ পারবে না তো। সূরে বানি ইসরাইল 88 নম্বর আয়াতে তো আল্লাহ বলেই দিলেন পুরো দুনিয়ার জিন ইনসান সবাই মিলেও পারবে না। সূরা ফুসসিলাতের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বাশীরাও ওয়া নাযীরা, এই কোরআন জান্নাতের সুসংবাদ দেয়, জাহান্নাম থেকে ভয় দেখায়। আল্লাহ আমাকে আপনাকে মামুদদেরকে সকলকে প্রতিনিয়ত কোরআনের সাথে মহাব্বত বাড়ানোর জন্য অন্তত কিছুটা সময় হলো কোরআনটা খুলে যেন তেলাওয়াত করতে পারি আল্লাহ তৌফিক দান করে। মুসলিম শরীফের 804 নম্বর হাদিসের বর্ণনা, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আপনারা যারা মোবাইলে হাদিসের অ্যাপস চালান সেই হাদিসে মুসলিম শরীফের হাদিস সংখ্যা হবে 7453টা। আমি যে হাদিসের সংখ্যাটা বলতেছি এটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এবং এটাই আন্তর্জাতিক নাম্বার। এই অনুযায়ী 804 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো। আমাকে আপনাকে আল্লাহ রাসূল আদেশ করছেন তোমরা কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কোরআন কিয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হয়ে যাবে। এরপর কি করে দেখেন, ইকরাউজ জাহরাওয়াইন, তোমরা দুটি উজ্জ্বল সূরা বেশি বেশি পড়বা, দুটি আলো বিকিরণকারী সূরা বেশি বেশি পড়বা, উজ্জ্বল সূরা বেশি বেশি পড়বা, সূরাত আল বাকারাতি ওয়া সূরাত আলি ইমরান, একটা হলো সূরা বাকারা আর একটা সূরা আলি ইমরান। আমি বলবো আপনারা জবাব দিবেন, বলেন দুটি উজ্জ্বল সূরা, দুটি আলো বিকিরণকারী সূরা কোন দুই সূরা? বললে কি লাভ, ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতান আও গায়াতান আও তারফানি মিন তাইরিন সাওয়াফা তুহাজ্জানি আন আসহাবিহিমা। নবীজি বলেন এই দু সূরা কিয়ামতের ময়দানে পাঠকের উপরে দুই খণ্ড মেঘ হয়ে অথবা দুই খণ্ড ছায়া হয়ে অথবা উড়তে থাকা পাখির দুটি ঝাঁক হয়ে তার উপর এসে দাঁড়িয়ে যাবে। তুহাজ্জানি আন আসহাবিহিমা, পাঠকের জন্য সুপারিশ করবে, দলিল প্রমাণ পেশ করবে, যুক্তি দিয়ে ওই পাঠককে জান্নাতে নেওয়ার চেষ্টা চালাবে। সূরা বাকারা সূরা আলে আমরান। এরপরে রসুল সাল্লাহ সাল্লাম কি বলে দেখেন, আপনাদের অনেকের ঘরে জাদু টোনার সমস্যা হয় ঠিক না, ইকরা সূরাত আল বাকারা, তোমরা সূরা বাকারা পড়ো, ফা ইন্না আখযাহা বারাকা, সূরা বাকারা গ্রহণ করা বরকতের কারণ, ওয়া তারকাহা হাসরা, সূরা বাকারা ছেড়ে দেওয়া লাঞ্ছনার কারণ, অপদস্থ হওয়ার কারণ, ওয়ালা তাসতাতিউহাল বাতালা, সূরা বাকারার সাথে জাদুকর গণক বাতিলরা মোকাবেলা করতে পারে না।
সূরা বাকারা বলেন ঘরে জাদুকর গণকরা এই ঘরে সদস্যদের ক্ষতি করতে পারবে না। আপনার মেয়েটার বিয়ে হচ্ছে না, মানুষ ডিস্টার্ব করে আপনার মেয়েটাকে, বিয়ে আসে আবার ভেঙে যায়, আসে ভেঙে যায়, কে যেন ক্ষতি করার চেষ্টা করতেছে। সূরা বাকারার আমল চালু করে দেন, ওই ঘরের মধ্যে প্রচুর পরিমাণ সূরা বাকারা তেলাওয়াত করেন, আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের 539 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر তোমরা ঘরগুলোকে কবরস্থান বানাও না। ঘরে মাঝে মাঝে সুন্নত পড়বেন, নফল করবেন, জিকির আজগার করবেন, মা বোনদেরকে ঘরে বেশি আমল চালাইতে বলবেন। ইন্ন الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة, নবীজি বলেন যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। ছেলে মেয়ে ইদানিং নামাজ পড়ে না, হঠাৎ ঘরে কেমন জানি শয়তান ঢুকছে, আপনার মনে হচ্ছে ঘরে শয়তান ঢুকছে মনে হয়, কেন নামাজ পড়ছে না তারা? সূরা বাকারার আমলের মাধ্যমে ঘর থেকে শয়তান তাড়ান, আল্লাহ তৌফিক দান করে। মুসলিম শরীফের 802 নম্বর হাদিসের বর্ণনা, আজকে আপনারা মাহফিলের পরে যারা বাসায় যাবেন, যাওয়ার আগে আজকে আপনারা আমার সাথে অন্তত এই ছোট্ট ওয়াদাটা করেন, কোরআনের নিম্নে তিনটা আয়াত পড়বেন তারপর বাসায় যাবেন। কয়টা আয়াত মাত্র? তো তিন আয়াত তো সবাই পারেন, পারেন না? আরে ইন্না আতাইনা কাল কাউসার পারেন না সবাই? তো তিন আয়াত তো সবাই পারেন, তাহলে কমপক্ষে কয়টা আয়াত পরে বাসায় ঢুকবেন? তিনটা আয়াত করে। আচ্ছা, বাসায় ঢুকবেন, বাসার থেকে যে আসলেন, আসার সময় একটু মনে পড়ে গেছে দুইটা আমল শিখিয়ে দিই, করবেন নি ইনশাল্লাহ। প্রথম আমলটা আবু দাউদ শরীফের 5094 নম্বর হাদিস, দ্বিতীয় আমলটা আবু দাউদ শরীফের 5095 নম্বর হাদিস, পাশাপাশি হাদিস। আবু দাউদ শরীফের 5094 নম্বর হাদিসের মধ্যে আসছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মাজান উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেন, মা খরজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতি কত্তু ইল্লা রাফা তরফাহু ইলা সামা। আম্মাজান বলেন, আল্লাহ নবী আমার বাসা থেকে যখনই বের হতেন হওয়ার পর চোখগুলা আকাশের দিকে উঠাইতেন, উঠিয়ে ফাকালা তারপর বলতেন, আমি বলে যাই আলেমদের থেকে পরবর্তীতে শিখে নেবেন, আমি আরবিও বলবো বাংলাটাও বলে যাই, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা। নবীজি বলতেন, আল্লাহ আপনার কাছে পানাহ চাই আমি যেন পথভ্রষ্ট না হই, আমাকে যেন পথভ্রষ্ট না করা হয়, আমি যেন পথভ্রষ্ট না হই, আমাকে যেন পথভ্রষ্ট না করা হয়, আও আযিল্লা আও উযাল্লা, আমি যেন বিচ্ছুদ না হই, আমাকে যেন বিচ্ছুদ না করা হয়, আও আজলিমা আও উজলামা, আমি যেন জুলুম না করি, আমার উপর যেন জুলুম না করা হয়, আও আঝালা আও ইউঝালা আলাইয়া, আমি যেন বোকা না হই, আমাকে যেন বোকা বানানো না হয়। কি দেখছেন কত সুন্দর, আল্লাহ আমি যেন পথভ্রষ্ট না হই, আমাকে যেন পথভ্রষ্ট না করা হয়, আল্লাহ আমি যেন বিচ্ছুদ না হই, আমাকে যেন বিচ্ছুদ না করা হয়, আল্লাহ আমি যেন জালেম না হই, আমি যেন কারো উপর জুলুম না করি, আমার উপর যেন কেউ জুলুম না করে, আমাকে যেন জুলুম না করা হয়, আল্লাহ আমি যেন বোকা না হই, আমাকে যেন বোকা বানানো না হয়। এই চারটি দোয়া রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা থেকে বের হয়ে করতেন, কারা কারা করবেন ইনশাল্লাহ? বাংলাটা তো পারবেন ইনশাল্লাহ, আরবিটা আলেমদের থেকে শিখে নেবেন ইনশাল্লাহ, তাহলে বাংলাটা অন্তত একটু মনে রাখেন, যে আকাশের দিকে তাকাবেন ঘর থেকে বের হয়ে, এটা মাহফিলে আসছেন শুধু এই সময় পড়বেন তা না, বাজারে যাবেন, মসজিদে যাবেন, মানে ঘর থেকে বের হয়েই আকাশের দিকে তাকাবেন, তাকিয়ে বলবেন, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, আমি যেন পথভ্রষ্ট না হই, আমাকে যেন পথভ্রষ্ট না করা হয়, আমি যেন বিচ্ছুত না হই, আমাকে যেন বিচ্ছুত না করা হয়, আমি যেন জুলুম না করি, আমাকে যেন জুলুম না করা হয়, আমি যেন বোকা না হই, আমাকে যেন বোকা বানানো না হয়, ইনশাল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে, পথভ্রষ্টতা থেকে, লাঞ্ছুত হওয়া থেকে, পথভ্রষ্ট হওয়া থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এটা একটু কঠিন ছিল দোয়াটা, আবু দাউদ শরীফের 5095 নম্বর যে দোয়াটা এটা আবার সহজ, এটা সবাই পারবেন, একবার শিখিয়ে দিলে পারবেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم اذا خرج الرجل من بيته فقال নবীজি বলেন কোন ব্যক্তি যখন ঘর থেকে বের হয় বের হওয়ার পর যদি এই দোয়াটা পড়ে, পড়েন আমার সাথে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সহজ না? আচ্ছা আরেকবার বলি সবাই, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ
لا حول ولا قوة إلا بالله. বাচ্চা যখন স্কুলে যাবে মাদ্রাসায় যাবে বাচ্চাটার হাত ধরবেন ধরে বলবেন বলো বাচ্চারে বলবেন বলো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইনশাআল্লাহ রাস্তাঘাটের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে আমিন এই দোয়াটা যদি পড়ে বের হন বাচ্চাকে যদি এই দোয়াটা পড়িয়ে বের করেন তিনটা উপকার বলেন কয়টা তিনটা নবীজি বলেন ইউকালু লাহু হুদিতা ওয়া কুফিতা ওয়া বুকিতা এক নাম্বার ওই ব্যক্তিকে বলা হয় হুদিতা তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছো দুই নাম্বার অকুফিতা আল্লাহ তোমার জন্য যথেষ্ট তিন নাম্বার অবকিতা সমস্ত বিপদ আপদ থেকে তোমাকে হেফাজত করার জন্য আল্লাহ যথেষ্ট এখন আরেকটু ঘটনা ঘটে গেছে যখন আপনি দোয়া পড়বেন কি তানাহা আনহু শাইতান শয়তান আপনার থেকে দূরে যায় যায় আর কয় সর্বনাশ এই ব্যক্তির কাছেও তোমরা যেও না অন্য চেলাদেরকে কয় কেন কয় হুদিয়া কুফিয়া ভুকিয়া এই ব্যক্তি পথপ্রাপ্ত হয়ে গিয়েছে হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছে কুফিয়া আল্লাহ যথেষ্ট হয়ে গিয়েছে ভুকিয়া বিপদ আপদ থেকে লোকটা নিরাপদ কি পারবেন ইনশাল্লাহ তাহলে এটা বাসা থেকে আসলেন তো বলছিলাম বাসায় যাওয়ার আগে কোরআনের কয়টা আয়াত পড়বেন তিনটা